কয়েক প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানতেই পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার থেকে সব পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ও জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। 10 ডিসেম্বর রাজধানীর আরামবাগে গণসমাবেশের জন্য বিএনপি মৌখিকভাবে অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান। দুপুরে গণমাধ্যমকে একথা বলেন তিনি। কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেন ও সিএনজি অটো রিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জন মারা যান। কুমিল্লা নোয়াখালী রেল লাইনের খিলার তগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে 272 জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে দেশটিতে পূর্বাঞ্চলীয় কিশিশের শহরে এ হত্যাকাণ্ড চালায় স্থানীয় একটি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের পরেই দলটির কোচ পাওলো বেন্তো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন তিনি আর দায়িত্বে থাকছেন না। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বহুল প্রতীক্ষিত মায়া সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। মায়ের অফিসিয়াল পোস্টার 2 ভাগে বিভক্ত। একটি পোস্টারে সিনেমার সব অভিনেতাদের দেখা যাচ্ছে, অন্য পোস্টারে রয়েছেন সব অভিনেত্রীরা। এই সিনেমার মাধ্যমেই ভারতীয় সিনেমায় অভিষেক হলো মিথিলার।